এটা অতি স্পর্শকাতর আর গুরুত্বপূর্ণ বিষয় আমি এই সংবাদ মেলের জড়িয়ে রাইজর ওসর উপস্থাপন করব খুঁজি, রাইজক জানাব খুঁজি। যা ভালে কেদিনের আকাশ বতা আটাইকেখন নিউজ পেপার যদি উলিওয়া যায় রাতেপাই এটাই খবর সকলের চকুত পড়ে আছে, জব স্কেম, চাকরির বজার। গতি এই চাকরির বজারের নামত যলি আছে এই সম্পর্কে আমি কেটামান কথা আমি আপনার সম্মুখত শেয়ার করব খুঁজি। যেটা বিজেপি সরকার আসছিল দেখেছিল যে সেই সময় নতুনক মুখ্যমন্ত্রী হওয়া সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় ততাতৈয়াকৈ কিন্তু এই APSC কেলেঙ্কারির বিরুদ্ধে তেখেতে সরব হয়ে উঠেছিল। দেখিল রাকেশ পালর নিচিনা মানুষ এরেস্ট হয়েছিল। মানে কথাটা এই কারণে কল যে আমি কেবল সমালোচনা করব কারণেই যে আমি সমালোচনা করি তে কথা নয়, আমি সরকারের ভাল কথাটাও কম আর সেই ভাল কথার ভিতর বিশেষ ডেকা মানুষ যিনি আছে নিবন লি যিনি আছে আমি দেখেছিল যে এই যে সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া সেই সময় মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ এই কিন্তু প্রশংসনীয়। কিন্তু পরবর্তী কালত যেতিয়া সরকার অল্প চেঞ্জ হল, মুখ্যমন্ত্রী সলনি হল, সর্বানন্দ সোণোৱালের ঠাইত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হল, তারপর আমি দেখিল গোটে কথা কিন্তু বেলেগ ফাললে গিয়ে আছে। সর্বানন্দ সোণোৱাল যদি জাতির নায়ক বলে অভিহিত করেছে, হিমন্ত বিশ্ব শর্মাক জাতির খলনায়ক বলে কিন্তু মানুষে অভিহিত করেছে। কারণ এই SI কেলেঙ্কারির পর আদি করে রাকেশ পালর আপনি কথা চাও, রাকেশ পাল সাহেব গ্রেপ্তার হয়েছিল, এতিয়া রাকেশ পালে কি করে আছে, মুক্ত আকাশের তলত দেশভক্তির গান গাই আছে। আপনাদের জানে দেশভক্তির গান কিছুদিন আগে রচনা করে গান গাই আছে। সেই রাকেশ পালে যে হাজার হাজার লড়াছালীক নিবনুয় লড়াছালীক পেটত লাট মারি আমাক ঠকি তো কেলেঙ্কারি করলে, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী মহোদয়ের সময়ত কি করলে, মুক্ত আকাশের তলত থাকি পেলায় দেশভক্তির গান দেশভক্তির পাঠ আমাক পড়াবলে আছে। করবাত আমার সন্দেহ হয়েছে যে এই যে সময় এই মুখ্যমন্ত্রী মহোদয়ের যে কার্যকাল, এই কার্যকালত করবাত অসমৰ যিখিনি সাধারণ মানুষ, অসমৰ যিখিনি মেরিট বেস চাকরি পাবলগিয়া যিখিনি লড়াছালী ডেকা মানুষ যিখিনি আছে আমি করবাত আমার সন্দেহ হয়েছে, আমার ভয় হয়েছে যে এইদরে যদি চলি থাকে, যদি সদায় নিউজ পেপারত বাতরি কাকতখন যদি খুলি আমি এইবার নিউজ পাও, আমি যদি ইয়াত চাও কি ওলালে, জাপে জাপে ওলাল এডমিট প্রার্থীর তালিকা, এডমিট কার্ডেরও প্রার্থীর তালিকা ওলাইছে। এইবার মানুষ দীপন ডেকা, অনুরাগ চলিহা, কৃষ্ণা শর্মা তেওঁলোকৰ ঘরত ওলাইছে, এইবার বিজেপির নেতা নেত্রী। যদি এই বাতরিবিলাক পুয়াই অসমৰ লড়াছালীয়ে দেখে করবাত অসমৰ উঠি অহা প্রজন্মই চাকরি পাতা পাবলৈ বা পড়িবলৈ ইচ্ছা করবনে, এয়া আমার দুঃখের বিষয়, অতিক দুঃখের বিষয়। আর তাতক দুঃখের বিষয় যে এই গোটে বজারখন কত চলিছে, বাজপেয়ী ভবনত চলিছে, কত চলিছে, বিজেপির হেডকোয়ার্টারত।